আমাদের সুরা স্পোর্টিং ক্লাব এবছর দুর্গা পুজো 78 বছরে পদার্পণ করলো। মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি মহিষাসুর নির্ণাশী ভক্তানং সুখদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। সুরা স্পোর্টিং ক্লাব বলতে গেলে 1928 সালে জন্ম। 1928 সালের আগে ক্লাবটা ছিল মর্নিং ক্লাব হিসেবে। মর্নিং ক্লাব এটা আমার দাদাদের কাছ থেকে বাবাদের কাছ থেকে জানা, সকালবেলা উঠে এক্সারসাইজ করা খেলাধুলো, এটা মর্নিং ক্লাব নাম ছিল। পরবর্তীকালে এটা সংগঠিতভাবে, যেহেতু এলাকাটা সুরা এলাকা, সুরা ফার্স্ট লেন, সুরা সেকেন্ড লেন, সুরা থার্ড লেন, বাইশুরা রোড, এই সমস্ত রাস্তা, সুরা ক্রস লেন, এই সমস্ত যেহেতু সুরা এলাকা, তাই সকলের মিলিত বক্তব্যের ভেতর দিয়ে এটা সুরা স্পোর্টিং ক্লাব না হলো 1928 সালে। 1928 সালে এই ক্লাব নবরূপে প্রতিষ্ঠা হয়। স্পোর্টিং ক্লাব কলকাতা শহরের সবচেয়ে পুরনো ক্লাবের মধ্যে একটা ক্লাব। আমার জন্মের পর আমি সুরা স্পোর্টিং ক্লাবকে দেখি, তখন সুরা স্পোর্টিং ক্লাবে কি ছিল, কুস্তি, ভলিবল, ফুটবল, ক্রিকেট, যেটা তখনকার দিনে বেড়েঘাটাতে একমাত্র সুরা স্পোর্টিং ক্লাবই হতো, আর কোনো জায়গাতেই হয়নি। সুরা স্পোর্টিং ক্লাব আমার ছোটবেলা থেকে দেখা একটা অনবদ্য ক্লাব, এবং বেড়েঘাটার চারপাশ থেকে যে সমস্ত ক্রীড়াবিদ যারা খেলাধুলা করতে ভালোবাসে, তারা সকলেই ক্লাবের সঙ্গে যুক্ত ছিল। সুরা স্পোর্টিং ক্লাবের যারা প্রাণপুরুষ ছিলেন সেই সময়, আমার মনে আছে মাখনলাল চক্রবর্তী, যিনি সুরা স্পোর্টিং ক্লাবের সব জায়গায় প্লেয়ারদের নিয়ে যেতেন খেলাধুলা করবার জন্য, ফুটবল, ক্রিকেট। মাখনদার মতন ওরকম ক্রীড়াপ্রেমী লোক তখনকার দিনে আমি আর দেখিনি। ধরতে দীর্ঘ ইতিহাসের মধ্যে আরেকটি সবচেয়ে ঐতিহাসিক বছর আমাদের এখনো চিরস্থায়ী হয়ে থাকবে, এটা হচ্ছে 1978 সাল আমাদের পূর্ব কলিকাতার টুর্নামেন্টেতে আমরা ত্রিমুকুট পেয়েছিলাম, যেটা আর কোনো ক্লাব বেলেঘাটা তথা পূর্ব কলিকাতার পায়নি। আমরা ভলিবল চ্যাম্পিয়ন হয়েছি, আমরা ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছি, আমরা ফুটবল চ্যাম্পিয়ন হয়েছি। অঞ্চলে পূর্ব কলকাতা ইস্টার্ন ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন তখন ছিল, তার আন্ডারে ক্রিকেট, ফুটবল, ভলি এগুলো চলত টুর্নামেন্ট। এবং সুরা স্পোর্টিং ক্লাব ইজ দ্য ওনলি ক্লাব ইন বেলেঘাট এরিয়া যারা এই তিনটেই চ্যাম্পিয়ন হয়েছে এক বছরে, ক্রিকেট, ফুটবল এবং ভলি, আর কোনো ক্লাব হতে পারেনি। সবচেয়ে বড় ব্যাপারগুলো যেগুলো ছিল, প্লেয়ার তৈরি করা, যেমন ফুটবল প্লেয়ার অনেক তৈরি হয়েছে বেলেঘাটার থেকে, এবং ক্রিকেট প্লেয়ারদের মধ্যে যেরকম অনেকেই হয়েছে, তার মধ্যে মন্টু ব্যানার্জি হচ্ছে এক নম্বর।
এই 78 বছরের ইতিহাস অসাধারণ স্পোর্টস ক্লাব হিসেবে বিখ্যাত বেলেঘাটা তথা পূর্ব কলকাতা এবং পশ্চিমবঙ্গ এবং কিছুটা ভারতীয়। তার কারণ আমাদের ক্লাবের শুধু ক্রিকেট নয়, ফুটবল, ভলিবল, ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক প্লেয়ার প্রডিউস করেছে। সুরা স্পোর্টিং ক্লাব মানে খেলাধুলো। এই ক্লাবে অনেক প্লেয়ার খেলে গেছে বিগত দিনে, কত নাম বলবো, তার মধ্যে ভারত যে রিপ্রেজেন্ট করেছে মন্টু ব্যানার্জি তার নাম বলতে হয়। মন্টু ব্যানার্জির নাম বলার আগে তার যে দাদা সহদর ভাই মন্টু ব্যানার্জি, হিমাংশু ব্যানার্জি, যি দেন বডি বিল্ডিং চ্যাম্পিয়ন হয়েছে ভারতবর্ষের মধ্যে, তিনি এক্সারসাইজ করতেন গড়পাড়ে বিষ্ণুচরণ ঘোষের আখড়ায়, এবং সেখান থেকে তিনি প্রথম বাঙালি হিসেবে ভারত শ্রেষ্ঠ দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। আমাদের ক্লাবের যত খেলোয়াড় উঠেছে ডিফারেন্ট স্পোর্টসে, যেমন নাকি ধরুন ভলিবল, ক্রিকেট, ফুটবল, তারা বাংলার হয়ে রিপ্রেজেন্ট করেছে, বেঙ্গল স্কুল রিপ্রেজেন্ট করেছে, ইন্ডিয়া স্কুল রিপ্রেজেন্ট করেছে, ভলিবল জুনিয়র চ্যাম্পিয়নশিপ বাংলার হয়ে খেলেছে, সিনিয়র চান্স পেয়েছে। কিন্তু সর্বোপরি যেটাকে নিয়ে আমাদের আজও গর্ব, আমাদের স্বর্গীয় প্রাক্তন প্রেসিডেন্ট শ্রী মন্টু ব্যানার্জির পারফরমেন্স। উনি ভারতীয় হয়ে খেলেছিলেন, আমাকে খুব ভালোবাসতেন, আমাকে একদিন বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ওনার একটা নিউজ পেপার কাটিং আমাকে দেখালেন। আমি ওটা দেখে, আমরা যারা অল্প একটু আধটু খেলেছি ক্রিকেট, দেখে আমি অবাক হয়ে গেছি। উনি বম্বের এগেস্টে বম্বেতে রঞ্জি ট্রফিতে 7টা উইকেট পেয়েছে, সে 7টা উইকেটের মধ্যে কারা কারা, এখন শুনলে মানে আমাদের পা পা কাঁপছে যে কারা কারা সব ব্যাটসম্যান ছিল, বিজয় মার্চেন্ট, সি এস নাইডু, সি কে নাইডু, হেমু অধিকারী প্রমুখ, তখন দি দেন ভারতের শ্রেষ্ঠ 7 জন প্লেয়ারকে উনি আউট করেছিলেন। এবং সেই পারফরমেন্সের সুবিধা মানে সেই পারফরমেন্সের জন্য উনি ভারতীয় টিমে সুযোগ পেয়েছিলেন, এবং ইডেন গার্ডেনেতে ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী টিমের গেছে উনি সেই ম্যাচে 5টি উইকেট পান। দেশ তখন সদ্য স্বাধীন, নতুন স্বপ্ন বুকে নিয়ে পথ চলতে শুরু করেছে ভারতীয় ক্রিকেটও, আর সেই স্বপ্ন ফেরির দলে উজ্জ্বল নক্ষত্র সুধাংশু শেখর বন্দ্যোপাধ্যায়। ক্রিকেটের গ্রহ যাকে চেনে মন্টু বন্দ্যোপাধ্যায় নামে। 1948 সালে 1948 এগেইনস্ট ওয়েস্ট ইন্ডিজ মন্টু ব্যানার্জিকে ক্রিকেটের টেস্টে চান্স দেওয়া হলো। লালা মুন্না তখন ক্যাপ্টেন, ওয়েস্ট ইন্ডিজের সে বিখ্যাত টিম ওরেল উইক্স ওয়ালকটের এগেইনস্টে মন্টু ব্যানার্জি খেলতে লাগলো। সবচেয়ে মজার কথা একটা বলি আপনাদের, যে আমরা বেলেঘাট অঞ্চল থেকে অন্তত 150-200 ছেলে গেছিলাম সেই খেলা দেখতে। তখন খুব অল্প দামের টিকিট ছিল, তো গ্যালারিতে বসে খেলা দেখছি। এক ভদ্রলোক পাশ থেকে বললেন যে এ আবার কে, মন্টু ব্যানার্জিকে? তখন আমার এক ভাগনা ছিল ভোলা, কল্যাণ ব্রহ্মচারী, এখন দিল্লিতে থাকে, সে বলল দাদা এর নাম হচ্ছে মন্টু ব্যানার্জি, সুধাংশু শেখর ব্যানার্জি, ডাকলাম মন্টু ব্যানার্জি, স্পোর্টিং ইউনিয়নে খেলে, এই চান্স পেয়েছেন এবার বাঙালি ইন্ডিয়া খেলার জন্য। বলো এবার কী বল করে, বল দেখতেই পাবেন। তখন প্রথম ওভারের ফিফ বলে, আমার যত স্মরণ আছে প্রথম ওভারের ফিফ বলে অ্যাটকিনসনকে বল করলো, এবং সেই বলটা ছিল, বিকজ আমি তার বোলিং আমি নিজেও বল করেছি আমি জানি, দ্যাট ওয়াজ ইন সুইং লেগ কাটার, এবং বলটা অফ অ্যান্ড মিডে পড়ে ন্যাচারালি যে ডায়াগোনালি বলটা যাবে সেই বলের এগেনস্টে ব্যাটিংটা দিয়েছে, বাট ব্যাটটাকে পাশ থেকে অফ স্টাম্পের বেলটা নিয়ে উড়ে চলে গেল। Favell's tour prospect slumped badly with his dismissal. তখন বোল্ড হলো, তখন আমার সেই ভাবনা দাদা আপনি তাকে নিয়ে গ্যালারি থেকে নিচে পড়ে গেলাম, তোল 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 করে তোলা হলো। আরেকটা কথা বলি, গোলাম আহমেদের বলে শর্ট পিচ বলটা লিটল বিট শর্ট, জো ওয়ালকট 6 ফিটের উপর হাইট, ওই দানবের মতো চেহারা একটা ফুল করেছিল বলটাকে, আর মন্টুদা শর্ট মিড উইকেটে ছিল, সেখানে বল আমরা তো চোখে দেখতে পাইনি গ্যালারি থেকে, হঠাৎ দেখলাম মন্টু ব্যানার্জি হুটমুট করে 3-4টা
মানে সে সামার সর খাবার মতো গোড়া মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ওমা উঠেই দেখি হাতটা দু হাতে তুলে ধরেছে, তুলে আর সব প্লেয়াররা ছুটে এসে হাতে ধরেছে। যে ওয়ালকট জানে না যে সে কত মানে মন্টু ভাইজি তার ক্যাচটা ধরে নিয়েছে, সারা মাঠ বোধহয় দু তিন মিনিট ধরে হাততালি পড়েছিল। Oh my goodness gracious me, that is a phenomenal catch. কিন্তু দুর্ভাগ্য ওনার, তখন প্রাদেশিকতা এত ভারতবর্ষে ছিল উনি একটা বেশি টেস্ট ম্যাচ খেলতে পারেননি। তখন না ছিল মিডিয়ার এত জোর, না ছিল স্পোর্টস নিউজ পেপারের এত লেখালেখি বা প্রতিবাদ। ওনার আমি বলবো ওনার প্রতিভাকে ভারতবর্ষে ঠিক মতন পরিচর্যা হয়নি। ইডেন 1948 ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে আগুন ঝরানো বলি, যা দেখে কুর্নিশ জানিয়েছিলেন স্যার ওয়ালকটের ওয়েস্ট ইন্ডিজ। স্যার ফ্র্যাঙ্ক ওরেলের মুগ্ধতা ঝরে পড়তো তাঁর জন্য। পৃথিবীর বিখ্যাত শ্রেষ্ঠ প্লেয়ার সে ফ্র্যাঙ্ক ওরেল, তার চোখে আসার পরে তিনি তখন ল্যাঙ্কাশায়ার রয়টন ক্লাবে মন্টু ব্যানার্জিকে নিয়ে যায়। বেলেঘাটার গলি থেকে ক্রিকেটের রাজপথে ছিল তার সদরূপ পদচারণা, দেশের ক্রিকেটে বটবৃক্ষের মতন তার উপস্থিতি। বাঙালি দুর্বল এই বদনাম ভেঙেছিল তার পেস বোলিং এর গতিতে। এবং সেই রয়টন ক্লাবের হয়ে বন্টু ব্যানার্জি অনেকগুলো ম্যাচ খেলেছে। আপনারা বোধহয় জানেন না যে এইসব ক্লাবের হয়ে ভালো পারফরমেন্স করলে অনেক তখন খেলার পরে একটা হ্যাট কালেকশন হতো। হ্যাঁ, তো মন্টু ব্যানার্জি চারটে পাঁচটা ছটা করে উইকেট নিয়েছে প্রতি ম্যাচে, এবং তারপরেই ওই রয়টন ক্লাবের লোকেরা তারা হ্যাট কালেকশন করেছে যে মানি উইল গো ফর মন্টু ব্যানার্জি। এটা একটা বিরাট কৃতিত্ব, এটা বিরাট তখনকার দিনের সম্মান ছিল যে হ্যাট কালেকশন হয়েছে জানো অমুক প্লেয়ারের ক্লাবে। হ্যাঁ, হি ওয়াজ মন্টু ব্যানার্জি দা হোয়াট আই সে রিজন অফ সুইং বোলিং। বাবা হিসেবে মন্টু ব্যানার্জি আমার ক্রিকেটার হিসেবে কী করেছিল কী বলতো, একটা কথাই বলতো, দেখো তুমি তোমার পারফরমেন্স করো, মাথা উঁচু করে চলো, তোমাকেও বাদ দিতে পারবে না। ক্রিকেটার পরিবার যেন মিলেমিশে একাকার জীবনের চলার পথে, সন্তানদেরও নিয়ে এসেছিলেন বাইশ গজে, তারাও গর্বিত করেছেন বাংলার ক্রিকেটকে। এই ছিল এক নম্বর। আর দু নম্বর, আমাকে হাতে ধরে নিয়ে গেছিলেন তার গুরুর বাড়ি কার্তিক বোস 50 Amherst Street। কার্তিক বোসের কাছে নিয়ে গেলেন, কার্তিক বোস কত বড় কোচ ছিলেন সেটা মানে আমাকে বললে হবে না, এটা সারা পৃথিবী জানে যে কার্তিক বোস কি, যিনি ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া CCI সেখানকার 12 বছর সেক্রেটারি ছিলেন। বাবার কাছে এলেন এক ভদ্রলোক, এসে বললেন যে আজকে তুই 5টা উইকেট নে, আমি তোকে গান শোনাবো। লোকটি হচ্ছে বিশ্বদেব চট্টোপাধ্যায়, সেই গান আজও মনে পড়ে, যদি মনে পড়ে সেদিনেরও কথা আমার ভুলিও প্রিয়। এই বিশ্বদেব চট্টোপাধ্যায়ের পর বাবার আরও ব্যাপার ছিল, বাবা খুব ভালো ফিশিং করতে পারতেন। আমাদের লেকে বেলেঘাটের লেকে যে অ্যাঞ্জেলাস ক্লাব আছে সেই ক্লাবের উনি মেম্বার ছিলেন এবং ওখানে প্রচুর মাছ ধরতেন। এবার গেল ব্রিজ খেলা, ব্রিজ দারুণ খেলতে ভালোবাসতেন এবং খুব ভালো গান গাইতে পারতেন। সবচেয়ে বড় কথা, গলা ছিল খুব উদার গলা এবং খুব ভালো গান গাইতে পারতেন। আমি একটা ঘটনা জানি, সেই ঘটনাটা হলো আমাদের বিখ্যাত ক্রিকেটার নিহার মিত্র, তিনি একবার আমাদের বেঙ্গল টিমের ম্যানেজার ছিলেন। তা উনি আমাকে বলেছিলেন যে ইউ আর লাকি যে তুই তোর বাবা হিসাবে মন্টুদাকে পেয়েছিস, মন্টু ম্যানেজারকে পেয়েছিস, হি ইজ এ জেম অফ এ ম্যান। তাই আমি বললাম এটার মানেটা যদি বলেন খুব ভালো হয়। বললো শোন, যে লোকটা টেস্ট খেলেছে দ্বিতীয় বাঙালি হিসাবে, তারপরে লেখাপড়ার দিকে সংস্কৃতে গোল্ড মেডেলিস্ট, ওদিকে বাংলা MA, আর কোথায় যাবি তুই? বিশ্বমঞ্চের নায়ক হয়েও সুধাংশু ভোলেননি নিজের শিকড়, নিজের প্রাণের ক্লাব সোনা স্পোর্টিং এর প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন নিপুণ দক্ষতায়। মন্টু ব্যানার্জি হচ্ছে একটি ইতিহাস, সুইং বলের ইতিহাস। এমনও গেছে যখন আমি খেলছি মোহনবাগান রাজস্থানে, তখন মন্টু দা মাঠে যেত, চিফ সেক্রেটারি অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওখানে তিনি মাঠে চলে যেতেন, গিয়ে দেখতাম খেলার পরে যখন আমাদের সব প্লেয়াররা মাঠে ঘোরাঘুরি করছি,
মোটরা দেখি বসে তখন সব ছেলেরা সব বলতো ভালো ভালো প্লেয়ার আপনার মন্টু সেন, বাদল দত্ত, তারপরে নির্মল চ্যাটার্জি মানে মন্টু এই পুরোনো ওয়াটারটা সুইমিং করে ছেলেগুলোকে দেখে যেত সে ছাদ বাগলা উঠে গেছে একটুখানি ঘষে দিয়ে একটু তেল থুতু লাগিয়ে এবার ঘষে দিয়ে বল করলো একটা ইনসুইং সমস্ত করে ঘুরলো একটা ইন আউটসুইং এরকম করে ঘুরলো অপূর্ব মানে চিন্তা করা যায় না পশ্চিমবঙ্গের ক্রিকেটেতে মন্টু ব্যানার্জি একমাত্র ক্রিকেটার যিনি রিভার্স সুইংয়ের জন্মদাতা এটা আমরা শুনেছি বিখ্যাত কোচ স্বর্গীয় শ্রী কার্তিক বোসের কাছে যিনি আমার মনে হয় ক্রিকেট প্রেমীদের কাছে আজও যারা ক্রিকেটের খবরাখবর রাখেন পুরোরা তো জানি নতুনরাও জানে কার্তিক বোসকে আমরা কিরম সম্মান করি উনি আমাদের বলেছেন যে ওনার মতন পুরনো বলে সুইং রিভার্স সুইং লেগ কাটার অফ কাটার তখন পশ্চিমবঙ্গে কেউ করতে পারত না তখন বাংলার ক্রিকেটে এবং পূর্বাঞ্চলে বাবা যে জুতোটা পরে টেস্ট খেলেছিলেন যে শুটা পরে সেই খেলার জুতোটা যেটা পরে বল করতেন সেই জুতোটা আমায় দিয়ে বললেন দেখো এটা পায়ে তোমার হবে মনে হচ্ছে তা আমি পায়ে দিয়ে দেখলাম সামান্য বড় হচ্ছে বা বললো ডবল সক্স পরে নাও এটা দেখবে জুতোটা ফিট করে যাবে তা সেই জুতো পরে বাবার এটা আশীর্বাদই বলা যায় সেই জুতো পরে আমি প্রচুর উইকেট পেয়েছিলাম আমি নাগপুরে এগেনস্ট আসাম নটা উইকেট পেয়েছিলাম আসাম শর্ট আউট বাই ব্যানার্জি বলে কাগজে উঠেছিল ১৯ রানে অল উইকেট ডাউন হয়ে গেছিল উড়িষ্যা ১৩ রানে অল উইকেট ডাউন হয়েছিল সে বছর আমাদের বেঙ্গলের কাছে আমাদের ক্লাবের ক্রিকেট পরম্পরার জন্য আমি যাকে গুরু মানি শ্রী মধুসূদন ব্যানার্জি উনি আমাদের কলকাতার খুব স্বনামধন্য ক্রিকেটার ছিলেন আমাদের পাড়ার আমাদেরই প্রতিবেশী উনি আমাকে প্রথম ময়দানে নিয়ে যান এবং আমরা ওখান থেকে খেলা আরম্ভ করি আমার জীবনে একটা উদ্দেশ্য ছিল কিছু ছেলে আমি তো খুব বড় প্লেয়ার বড় জায়গায় বেঙ্গল খেলতে পারিনি তাই আমার একটা ইয়ে ছিল আমার একটা জেদ ছিল মনে যে আমি যে প্লেয়ার তৈরি করবো তারা যেন বেঙ্গল খেলতে পারে তো আমার নিজে মন্টুদার ছোটো ছেলে রবি তপন ভট্টাচার্য জগন্নাথ বিশ্বাস বারৈতলার এরকম প্রমুখ ছেলেদের নিয়ে এসে আমাদের নেতাজি সুভাষ ছিল অনেক ট্রেনিং করিয়েছি ট্রেনিং করে করে পরবর্তীকালে এরা খেলা শিখেছে এবং বেঙ্গল খেলেছে জোন খেলেছে আর ক্রিকেটটা অত্যন্ত এমনই একটা গেম যে এক কথায় বলতে গেলে যে ক্রিকেট মাই হ্যাপিনেস ক্রিকেট মাই প্লেজার অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই প্লে ক্রিকেট আমি ধন্যবাদ জানাই এই সুরা স্পোর্টিং ক্লাবকে যে আজকে তারা সেই মন্টু ব্যানার্জির ১০০ বছর বর্ষপূর্তি উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাচ্ছে সুরা স্পোর্টিং মানে খেলাধুলো তার সঙ্গে নিশ্চয়ই আপনার রক্তদান শিবির তারপরে দুঃস্থদের সাহায্য বিসিআই পোলিও ক্লিনিকের সাহায্য এই সমস্ত অনেক কিছু কর্ম করেছে সুরা স্পোর্টিং ক্লাব আজ অবধি সুরা স্পোর্টিং ক্লাব হচ্ছে আমার প্রাণের ক্লাব ছোটোবেলা থেকে এই ক্লাবের সঙ্গে আমি যুক্ত আমার পুরো পরিবার যুক্ত আমার বাবা তো ছেলে নিয়ে এই ক্লাবের সব কিছু যে মন্টুদা আজকে আমাদের মধ্যে নেই আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন তার আত্মার শান্তি লাভ করে এবং পশ্চিমবাংলায় যেন মন্টু ব্যানার্জির মতো আরও অনেক সুইং বোলার তৈরি হয় এটি আমার আশা এবং ভগবানের কাছে এই প্রার্থনা জানাই বাঙালি ক্রিকেটার মন্টু ব্যানার্জি জয় ক্লাব এটা আমাদের প্রিয় পাড়া সবাই মিলে পাড়ার অঞ্জলি দিতাম ব্যানার্জি জন্মদিন অষ্টমীর দিন খুব ভালো মানুষ যখন তখন খেল গাড়ি নিয়ে চলে যাও হায় হায় চলে গেলাম প্রিয় খুব প্রিয় স্বামী ছিল মন্টু ব্যানার্জি আমার মন্টু বলতে অজ্ঞান
মন্ডুরা কোনোদিনও শেষ হয় না, কখনো তাদের হৃদস্পন্দন বন্ধ হয় না, তারা সদা প্রজ্বলিত থাকে আলোকের শিখার মতো, তোমার মধ্যে, আমার মধ্যে, সবার মধ্যে। ঊর্ধ্বগামী ধ্বজা ছুঁয়ে বয়ে চলুক সেই নিঃশ্বাস, তোমার, আমার, সবার প্রাণে। বারবার ক্রিকেটের এই লোহিত শিখায় জ্বলে উঠুক বাংলা আর বাঙালির গর্ব। সত্যি মন্টু এক অভিনব মন্টু, আমাদের সকলের প্রিয় শ্রী মন্টু ব্যানার্জী।